এই দেখ এই প্যান্টটা নিছি 500 টাকা নিছে। হ্যাঁ যে প্যান্ট তোর আমি ব্যান্ড নিছি 60টা পকেট। কি রে তুই নিসনি? এই ওই আন্দুরি নে নাই। আমি কি তোকে মত গাওয়া রে যে গ্রামে পয়রা থাকি, আমার কি তোকে মত বুঝাই পাইছ যে এখন তুই দোকানে যায় শপিং করুম? আমি যা করি সব অনলাইনে করি বুঝলি, আমি তোকে মত হাবলা না। দেখ কলা পড়ছে, ডেলিভারি বয় আই বহানি। হ্যালো, হ্যাঁ টাটা লেস স্পিকিং। শিওর শিওর শিওর, আমি লোকেশনেই আছি, মালটা সাপ্লাই দিয়ে যাও। ওকে গুড নাইট। দেখলি কলে যোগাযোগ হয় অহনি আইব। দাদা হেনে টাটাইলা কেরা? এই জায়গায় সবচেয়ে স্মার্ট কেরা, আই অ্যাম টাটাইলা। দাদা আপনার পার্সেল। দাদা আপনি কি ক্যাশ দিবেন নাকি অনলাইন পেমেন্ট করবেন? আমি কি একমত ভিকারি নাকি যে ক্যাশে পেমেন্ট করুন? আমি সবসময় অনলাইনে করি। কিউআরটা বাই করো, স্ক্যানিং করে দেই। এই যে ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করা পারে তো তোমার কোম্পানি? হ্যাঁ পারে। দেশি পেমেন্ট সিস্টেম ইউজ করি না বুঝছো, হ্যাং মারে। আমার ব্যাপারটা একটু আলাদা। হয়ে গেছে, এই যে নাও। যুগরের থেকে ভালো জামা কাপড় পরে। ওই শালা কোম্পানি, তুই তে হাইছ একটা আর পাঠাইছ একটা, তোর নামে আমি অহনি থানায় কেস করুম। হ্যালো ম্যাডাম, আপনার পার্সেল আসে নিয়ে যান। ওটিপিটা বলেন। দেখ সোমালতির মা, সুভাষের বেটির নগে কেরা জানি দেখা করবার আইছে। ও এই চেহারা তো আগে কোনোদিন দেখি নাই। দেখছো দেখছো বাড়ির সামনে আয়া কি যেন দিয়া গেল, এত সাহস দেখছো? সুভাষের বেটি পাড়াটার নাম বদনাম করে ছাড়বো। চলো তো মালদিন মা যায় দেখি। নও ভালোই তো বড় হয়ে গেছ, বাড়ির সামনে চ্যাংরা ইহা উপহার দিয়া যায়। আমার মায়া এরকম না। আরে কাকিমা ওরকম না, আমি টাকা দিয়ে অনলাইনে অর্ডার করছিলাম, দিয়ে গেল যত সব। আমরা বোধহয় দুধের শিশু, কিছু বুঝি না। হাঁটুর নিচে বয়স, আমাকে বুকা বানা যাচ্ছে। হ্যালো দিদি, পার্সেলটা নিয়ে যাও। ওটিপিটা বলেন। দেখছো দেখছো আজকে হয়েছে। হাই হাই লো, সুভাষের বেটিটা একবারে আমাকে পাড়াটা নষ্ট করে দিতেছে। দিদি ক্যাশ অন ডেলিভারি ছিল। দেখা দিল, তার মানে ওই ঠিকই কইছিল। আমার বেটিরও ওদিনকে এরকম একটা স্যাংরা আইহা মোবাইল দিয়ে গেল। অনলাইনে যুগ এখন, তাই নাকি? কি কও? হয়ে গেছে? হ্যাঁ দিদি হয়ে গেছে। ওহন কি অনলাইনেই বাইতে দেয়া যায়? তাই তো দেখি। কিন্তু সুভাষ যে কিপটার কিপটে চাইরা না পয়সা খরচা করে না, ওর বেটি এত পয়সা পায় কুনি? সুভাষ যে আমার রেশনের ছেলের ভাত খায়, ওর বেটির তো এক টাকা দেওয়ার কথা না। আর ওর বেটি এত টাকা পায় কই? দেখছো না এমনি কি এত বড় ফুলছে? ভালোই তো টাকা কামাস, ব্যবসা বাণিজ্য বোধহয় ভালোই চলে। পাড়াটা শেষ করে দিলো।